এইটা এইটা অক্সিজেন আরো বেশি থাকবে, জল কমে যেতে হবে, বুঝতে পারছো? কমাও দিক কমাও। জল বেরোচ্ছে। সিলভার কাপের মুখটা মনে একটু অন্যরকম হয়, সিলভার সিলভার কাপের মুখটা একটু মোটা হবে স্যার। আমরা পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের সঙ্গে এর আগেও কাজ করেছি, আমাদের এখানে সিএসআর এর উদ্যোগ নিয়ে বিভিন্ন গ্রামে মৎস্য চাষ উদ্যোগ শুরু করেছিলাম, এবং আমাদের এই প্ল্যান্টের ভেতরে আমাদের যে ওয়াটার রিজার্ভার আছে এবং আরও আনুষঙ্গিক 5টা পুকুর আছে, সেখানে আমরা মাছ চাষ করতাম। আমরা কমন কার্প দিয়ে মাছ চাষ শুরু করেছিলাম, কিন্তু তারপরও আমাদের মৎস্য চাষ আধিকারিক সুমন সাহু উনি আমাদের গাইডলাইন দেন যে পেংবা মাছ, যেটি মণিপুরের জাতীয় মাছ, সেই মাছের গ্রোথ খুব ভালো, এবং যে আমাদের পুকুরগুলোতে ঘাস বা অন্যান্য যে লতা গুল্ম হয়ে যায় সেগুলোকে খেয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়। এই দুটো উদ্যোগ নিয়েই আমরা আমাদের প্ল্যান্টের ভেতরে আজ থেকে শুরু করলাম পেংবা মাছের চাষ করা। ভবিষ্যতে আমাদের প্ল্যান যে এই মাছ এখানে বড় হবে সেইটা একটা রোল মডেল তৈরি করব, এবং গ্রামের লোকজনকেও আমরা প্রোৎসাহিত করব ভবিষ্যতে এই মাছ চাষ করাটা। মাছ চাষ পুকুরে আমাদের প্ল্যান্টের ভেতরে করার আমাদের আরেকটা উদ্দেশ্য আছে কি, এই মাছগুলো যখন বড় হয়ে যাবে তখন ইনি যেমন সাহু সাহেব বললেন এই মাছের যে ভিটামিন এবং প্রোটিন যেটা আছে সেটা খুব ভালো, বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তো আমরা আমাদের আশেপাশের যে স্কুলগুলো সেখানে মিড ডে মিলে সেই মাছ বাচ্চাদেরকে খাওয়াবো, এটাই আমাদের একটা প্ল্যান। আমি সুশোভন পাত্র, জেনারেল ম্যানেজার হলদিয়া এনার্জি লিমিটেড। আমরা পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের অর্থাৎ ফিশারিজ ডিপার্টমেন্টের হলদিয়া অঞ্চল থেকে আমরা জানতে পারলাম আধিকারিকদের থেকে যে পেংবা জাতীয় যে মাছটা আছে সেটা এখানে খুব ভালো গ্রোথ হচ্ছে। তা ওনাদের সাথে আলোচনা করে আমরা বুঝলাম যে আমাদের প্ল্যান্টের ভেতরে অনেকগুলো বড় বড় পুকুর আছে যেগুলো আমাদের রিজার্ভার হিসেবে আমরা ইউজ করি। এছাড়া আমাদের এই যে 300 একর জায়গায় আমরা টোটালি পুরো 100% জলটাকে, রেন ওয়াটারটাকে আমরা হারভেস্ট করছি, এবং আমরা আমাদের পন্ডে সেইটা ইউজ করছি, করে আমাদের প্ল্যান্টে সেটা ইউজ করছি। সেই মুহূর্তে যদি দেখেন, যেমন আজকে আজকে কিন্তু আমাদের রো ওয়াটার পাম্প হাউস যেটা আছে সেটা কিন্তু বন্ধ আছে, আমাদের রেন ওয়াটার থেকে আমাদের প্ল্যান্ট আমাদের চলছে। দিনে 30,000 মিটার কিউব জল লাগে, সেটা আমরা এখান থেকেই আমরা রিউজ করছি। তো এই পুকুরের মধ্যে যে এত গাছ হয়েছে, সেই গাছগুলো যাতে এই মাছটার একটা প্রিয় খাবার, পেংবা মাছের খাবার, তো আমাদের সিএসআরের যে সিনিয়র ম্যানেজার আছেন সত্যজিৎ গাঙ্গুলি, তিনি মৎস্য দপ্তরের মিস্টার সাহুর সাথে যোগাযোগ করে এই মাছগুলো আনার ব্যবস্থা করেছেন। আর আমার এখানে আমার যারা সহকর্মী আছেন, এইচআর সিনিয়র ম্যানেজার সন্দীপ কুণ্ডু, আইআর ম্যানেজার শ্রী বিদু সেন, সবাই সবার সহযোগিতায়
আমরা আজকে শুরু করলাম যে আমরা 100টা মাছকে আজকে এক্সপেরিমেন্টালি একটা রিজার্ভয়ারে ছেড়েছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে ওনারা আমাদেরকে আরও বেশ কিছু মাছের চারা ব্যবস্থা করে দেবেন, সেইগুলো আমরা বাকি সমস্ত পুকুরগুলোতে আমরা ছাড়বো। এইটা যখন আমরা দেখাবো লোককে যে এইরকমভাবে মাছ চাষ হচ্ছে, এটা আমাদের যে সিএসআর প্রজেক্ট আছে, যে সত্যজিতের তত্ত্বাবধানে যে সিএসআর প্রজেক্টটা আমাদের আমাদের এই প্লান্টের আশেপাশের সমস্ত গ্রামে আমরা করছি, সেখানে আমরা মানুষকে বোঝাতে পারবো যে আপনারা এই পেংবা মাছের চাষটা করুন, এতে আপনাদের ভালো একটা রোজগার হবে। তো সেই দিকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের শুধু আমাদের নিজেদের উন্নতি করলে তো হবে না, আমাদের আশেপাশের সমস্ত গ্রামের মানুষদের, এই জেলার মানুষদের আমরা যত উপকারে লাগাতে পারি এই মাছ চাষ করে, তাদের যাতে একটা ভালো আরেকটা রোজগারের উপায় হয়, সেদিকে আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। হলদিয়ার যে আমাদের শিল্পে এখানে বিভিন্ন কারখানা রয়েছে, তার মধ্যে আমাদের হলদিয়া এনার্জি লিমিটেড, ওনারা উদ্যোগী হয়েছেন আমাদের এই যে পেংবা মাছ, মণিপুরি পেংবা আমাদের হলদিয়ার মাছ চাষিরা চাষ করছেন, এবং একজন বসানচকের বন্দিতা ভৌমিক মহিলা উনি চারা উৎপন্ন করেছেন। তো এই চারা মাছ ওনারা উদ্যোগী হয়ে ওনাদের যে কারখানার যে সমস্ত জলাশয় আছে ওখানে ওনারা ছাড়লেন, এবং আমরা জলের পরীক্ষাও করে দেখলাম যে এখানে যদি আমরা সেইভাবে মাছ চাষ করা যায়, সেক্ষেত্রে কারখানার যে জলাশয়গুলো রয়েছে, জলজ যে বাস্তুতন্ত্র সেটাও একদিক দিয়ে যেরকম সুরক্ষিত থাকে, তার সাথে সাথে মাছের উৎপাদনটাও বাড়া যায়, এবং ওনাদের এই উদ্যোগ আমাদের অন্যান্য মাছ চাষিদেরও উৎসাহিত করবে এই মাছের চাষের ক্ষেত্রে, যেহেতু এই মাছটা রুই কাতলা মৃগেলের সাথে একই সাথে চাষ করা যায় এবং এর অত্যন্ত সুস্বাদু মাছ, যেটা চাষ করলেও লাভজনক।